আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারভিউ পড়ছিলাম এয়ারবিএনবির সিইও ব্রায়ান চেস্কি, উনি বলেছেন যে ইট টুক অলমোস্ট 12 ইয়ার্স টু বিল্ড অ্যান্ড নাও উইদিন 6 মান্থস এভরিথিং ইজ অলমোস্ট লস্ট। তো ট্যুরিজম রিলেটেড অনেক কথাবার্তা ইদানিং হচ্ছে যে কোভিড-19 উত্তর সিচুয়েশনে ট্যুরিজমের আসলে কী হবে। সেখান থেকে এয়ারবিএনবির সিইও বলেই দিলেন যে আমরা বুঝেছি যে আমাদের মডেল এখন বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ ফেল করেছে এবং এই মডেল আর চলবে না। এয়ারবিএনবি সম্পর্কে যারা জানেন না তাদের জন্য একটু বলি যে এয়ারবিএনবি আসলে একটা অ্যাকোমোডেশন সার্ভিস প্রোভাইডার। বেসিক্যালি তারা সার্ভিস প্রোভাইড করে না, তারা একটা ব্রিজ হিসেবে কাজ করে। তারা লজিং সার্ভিস প্রোভাইড করে, কারো বাসায় রুম খালি আছে, কেউ পেইং গেস্ট হিসেবে থাকতে চায়, তাদের ওয়েবসাইটের মাধ্যমে সেই রুমগুলো নেওয়া যায়। বিভিন্ন হোটেল, বিভিন্ন ঘর রেস্টুরেন্টরা বেসিক্যালি ব্যবহার করে, যারা ট্রাভেলার তারা ব্যবহার করে, যারা ট্যুরিস্ট তারা ব্যবহার করে। এখন এই সিচুয়েশনে যখন 4-5 মাস ধরে ট্যুরিজম বন্ধ, এয়ারবিএনবির রেভিনিউ দারুণভাবে ফল করছে। অলরেডি তারা 1900 এমপ্লয়ি ছাঁটাই করেছে, তাদের টোটাল 7,500 এমপ্লয়ি ছিল। সবাই একটা ভয়ের মধ্যে আছে আসলে। একটা $2.5 বিলিয়ন কোম্পানির সিইও যখন বলছেন যে 12 বছর পর এখন আমাদের বিল করার পর আমাদের অলমোস্ট এভরিথিং লস্ট, আসলে আতঙ্কটা বোঝাই যায়। মানুষ এখন বেড়াতে যাচ্ছে না, বা বেড়াতে গেলেও আরেকজনের বাসায় উঠবে কি না, সেখানে হেলথ অ্যান্ড সেফটি ইস্যুগুলোর কী হবে, বা আমি একটা ঘরের মালিক, আমি আমার বাসার একটা রুম বাইরে থেকে আগত অন্য কান্ট্রি থেকে আসা কারোর জন্য দেবো কি না, সব কিছু মিলিয়ে সময়টা আতঙ্কের। এবং সহসা এই সমস্যা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই। কিছু কিছু মডেল হয়তো বা আসলেই ফেলিওর হবে। তো ওনার ইন্টারভিউটা দেখতে দেখতে পরে আবার গতকালকে আমাদের একটা দেশীয় একটা হোটেল অ্যান্ড রিসোর্টের ভিডিও দেখলাম, বাংলাদেশের কক্সবাজারের ইনানিতে অবস্থিত অন্যতম বৃহৎ এবং আধুনিক একটা রিসোর্ট রয়্যাল টিউলিপ হোটেল অ্যান্ড রিসোর্ট। ওরা একটা সুন্দর ভিডিও বানাচ্ছে 2.5 মিনিটের, যে বর্তমান সিচুয়েশনে তারা কীভাবে তাদের ক্লায়েন্টদের জন্য ব্যবস্থা করেছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি, হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন, বেসিক্যালি সিকিউরিটির চেয়েও এখন হেলথ ইস্যু বেশি হয়ে গেছে। তো তারা তাদের আপ্রাণ চেষ্টাটা করেছে দেখানোর জন্য যে প্রবেশপথ থেকে শুরু করে রুম পর্যন্ত সব কিছুতেই তারা হেলথ ইস্যুগুলো প্রায়োরিটি দিচ্ছে। গাড়ি আসলো, গাড়িকে স্যানিটাইজ করা, একটা কলম ব্যবহার করার পর কলমকে একটা জায়গায় রাখা, আপনি গেট দিয়ে ঢুকছেন সেখানে আপনার জিনিসটাকে স্যানিটাইজ করা, আপনার রুমে 1 টাইম গ্লাস, 1 টাইম প্লেট, এই জিনিসগুলোর প্রাধান্য দেওয়া। আমার ওদের এই উদ্যোগটা খুব ভালো লেগেছে। আমি কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় পড়ছিলাম যে আনন্দবাজার লিখেছে যে কলকাতায় কতগুলো বড় বড় রেস্টুরেন্ট এখন সম্পূর্ণ চলে গিয়েছে টাচলেস ডেলিভারি এবং টাচলেস সকল সার্ভিস। একটা কাস্টমার দোকানে যাবে, সে দোকানে গিয়ে তার মোবাইলে কিউআর কোড স্ক্যান করলে ফুড মেনু চলে আসবে, সে মোবাইলেই সেটা অর্ডার করবে, মোবাইলেই ই কমার্সের মাধ্যমে পে করবে, এরপরে সে কাউন্টারে যাবে, কাউন্টারে গিয়ে সে 1 টাইম প্লেট, 1 টাইম বোল, 1 টাইম কাচি, মানে কাটিলারিজগুলো নিয়ে খাবারটা নিয়ে সে খাবে। তো এভাবে আসলে সবাই আমরা চেষ্টা করছি এই সিচুয়েশনটাকে উন্নয়ন করার। ডেফিনেটলি একটা মডেল ফেল করেছে, আরও 5টা মডেল চলে আসবে। তো রয়্যাল টিউলিপের কথা বলছিলাম যে বাংলাদেশেও কিন্তু এয়ারলাইন্স কোম্পানিগুলো ভালো ভালো অফার দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, 30-40% ডিসকাউন্ট চলছে সাইমন রিসোর্টে, কুয়াকাটার হোটেলগুলো নাকি জুলাই মাসে খুলবে। তো সবাইকেই কিন্তু আসলে কিছু না কিছু মডেল ফলো করতে হবে। এই জন্যই রয়্যাল টিউলিপের ভিডিওটা বললাম। ভিডিওতে ভয়েস ওভার আপনাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু তাদের আইডিয়াটা দারুণ, এবং এই আইডিয়াটা বাকি আসলে আরও অনেকের জন্য কিন্তু একটা মডেল হিসেবে কাজ করবে। তো আমরা আশা করি আমরা এই অন্ধকার সিচুয়েশন থেকে খুব দ্রুত ডেভেলপ করতে পারবো। আমরা আবার আগামী দিনে আবার প্রাঞ্চল হয়ে আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব ফ্যামিলি সহ। মনের ভিতরে ভয় থাকবে, ভয়কে জয় করার ক্ষমতা মানুষের আছে। চলুন তাহলে আমরা একটু রয়্যাল টিউলিপের ভিডিওটা দেখে নিই। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু দ্য হেলথ এন্ড সেফটি ফিচার্স অফ রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসর্ট এন্ড স্পা। অ্যাজ উই আর কমিটেড টু প্রোভাইড অ্যাডিশনাল স্টেপস টু এনশোর দ্য সেফটি অফ আওয়ার গেস্টস এন্ড অ্যাসোসিয়েটস, We have implemented international standards for reinforced levels of hygiene, cleanliness and maintenance. Followings has done to ensure your safety during your stay with us. Once you arrive, your footwear is sanitized. Hands are disinfected and your temperature is checked. Your luggage also goes through the disinfection process. Floor stickers and partitions are to ensure social distancing during your check-in. Use our sanitized pen during your paperwork. We will make sure your room key is properly disinfected before handover to you. Elevators are now installed with social distancing awareness stickers. In our guest rooms, we have added detailed protocols, ensuring all high touch points and surfaces to be thoroughly cleaned with premier grade disinfectants.
Finally, rooms are sealed as per new normal standards. To further reduce any risks, rooms are allocated after 72 hours of previous guests' checkout. Enjoy full safety of dining in any of our restaurants. Tables are arranged with proper distancing and are sanitized after every use. You can unwind by utilizing contactless food delivery service from our in-room dining. Disposable cutleries assures high degree hygienic standards. Our staff maintains highest levels of appropriate personal hygiene and social distancing. All of our vehicles are sanitized before each use. Drivers maintain constant wear of safety equipments. Additional masks and sanitizers are stored inside the vehicle for your convenience. Come and enjoy our large crowd-free private beach. We sincerely follow the government and WHO recommended safety guidelines. We look forward to welcoming you back at Royal Tulip, Inani, Cox's Bazar. Your safety is our prime concern.